তারাই আমাদের আসল হিরো। ধন্যবাদ এই সকল পুলিশ ভাইদেরকে। আমরা এমন পুলিশই চাই যে পুলিশ আসলেই মানুষের বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে। নিউ মার্কেটে আগুনের ঘটনায় মালামাল বের করেছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। তারা নিজেদের ঘাড়ে করেই ব্যবসায়ীদের মালামাল বের করে এনেছেন। সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে এসব পুলিশ সদস্য ভাইয়েরা। রাজধানীর নিউ সুপার মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় শুরু থেকেই অগ্নি নির্বাপন কাজে সহায়তা করেছে পুলিশ। এমনকি পুলিশ সদস্যরা নিজের ঘাড়ে করে মার্কেট থেকে মালামাল বের করার চেষ্টা করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ মহিনউদ্দিন। আজ শনিবার সকালে রাজধানীর নিউ সুপার মার্কেট পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। মহিনউদ্দিন বলেন, ঘটনার শুরু থেকেই বাংলাদেশ পুলিশ অগ্নি নির্বাপন কাজে সহায়তা করেছে, সেই সঙ্গে উৎসুক জনতার নিয়ন্ত্রণ করেছে। এছাড়া যে সম্পদের ক্ষতি হতে থাকে সেই সম্পদগুলো রক্ষার জন্য পুলিশ সহায়তা করে আন্তরিকভাবে। তিনি আরও বলেন, আপনারা খেয়াল করে দেখবেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নিজের ঘাড়ে করে প্রচুর মালামাল বের করেছে। প্রায় 2 ঘন্টা ধরে পুলিশের সদস্যরা মালামাল বের করার চেষ্টা করেছে, পাশাপাশি উৎসুক জনতাকে কন্ট্রোলও করেছে। ফায়ার সার্ভিস বা অন্য সংস্থার লোকেরা যাতে ঠিকভাবে কাজ করতে পারে এজন্য পুলিশ বাহিনী সর্বোত্তম চেষ্টা করেছে। এ সঙ্গে তার সঙ্গে উপস্থিত ছিলেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। আজ শনিবার ভোর 5:40 দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় কাজ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এছাড়া র্যাব ও বিজিবির সদস্যরাও সেখানে কাজ করেছে।